Hello, assalamu alaikum, dear brothers and sisters. Hope you are doing great by the grace and mercy of Almighty Allah. This is Nasir once again before you, and today we're going to learn tense. So let's get started. Dear brothers and sisters, আজকে ক্লাসটি শুরু করব তোমাদের দিয়ে তোমাদেরকে একটি সেন্টেন্স দেখাতে চাই এবং তোমাদেরকে বলতে হবে এটা কোন টেন্সের সো আমরা চলে যাই বোর্ডে সে আমাকে দেখেনি সে আমাকে বলেনি সে আমাকে ভালোবাসেনি সে আমাকে ঘৃণা করেনি এই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়ে ভিডিওটি এখনি পজ করো দেন এক মিনিট সময় দেওয়া হলো ভেবে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণে এই সেন্টেন্সটিকে এটা হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স এই নেগেটিভ সেন্টেন্সটিকে তোমরা 12টি সেন্টেন্সের হয়তো এক একজন এক এক টেন্সে নিয়ে গিয়েছো আমাদের 12টি টেন্সের মধ্যে 3টি টেন্সের সাথে ম্যাচ করে 3টি টেন্স কী কী আমরা এটা বুঝবো সো চলো আমরা এটাকে ব্যাখ্যা করি সো সে আমাকে দেখেনি কোথা থেকে কীভাবে আসছে প্রথমে একটি আমরা বাক্য নিয়েছি সেটা হচ্ছে সে আমাকে দেখেছে সে আমাকে দেখেছে সে আমাকে ভালোবেসেছে মেরেছে এবং এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এটা হচ্ছে পারফেক্ট টেন্স আর পারফেক্ট টেন্সের যে সেন্সটা কাজ করে সেটা হচ্ছে যে কোনো কাজ রিসেন্টলি কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়েছে শেষ হয়েছে ফিনিশ হয়েছে সেটাকে আমরা পারফেক্ট বলবো আর পারফেক্টের বাংলা হচ্ছে কমপ্লিট করা সম্পূর্ণ করা তোমরা আমরা পারফেক্ট মানে জানি যে ফিট বা সঠিক ঠিক আছে ওটা রাইট বাট এটার আরেকটি অর্থ আছে সেটা হচ্ছে কমপ্লিট করা সম্পূর্ণ করা ফিনিশ করা সো আমরা এটা বুঝে গেলাম সো এই যে পারফেক্ট টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই তখন কি ঘটবে দেখো সে আমাকে দেখেছে থেকে যদি আমরা নেগেটিভ করতে গিয়ে না বসাই তাহলে হবে সে আমাকে দেখেছে না ভেবে দেখো সে আমাকে দেখেছে না সে আমাকে বলেছে না সে আমাকে শুনেছে না সে আমাকে ভালোবেসেছে না এই কথাগুলো শুনতে নিশ্চয়ই খারাপ দেখায় তাহলে এভাবে আমরা কথা বলি না তাহলে এটা কী হবে আলটিমেটলি সেটা হচ্ছে সে আমাকে দেখেনি বলেনি শুনেনি খায়নি ওকে সো আমরা পেয়ে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স রাইট দেন নেক্সট ওয়ান হচ্ছে সে আমাকে দেখেছিল কোন টেন্স ট্রাই করো সে আমাকে দেখেছিল বলেছিল ভালোবেসেছিল শুনেছিল ষড়যন্ত্র করেছিল অনেক কিছুই তো এখানে হচ্ছে ছিল আমরা জানি যে ছিল মানেই হচ্ছে অতীত রাইট ছিল মানে অতীত তাহলে এটা কোন ছিল মানে অতীতের আবার অনেকগুলো আইটেম আছে যেমন ধরো যে পাস্ট ইনফিনিটের একটা অতীত আছে পাস্ট পারফেক্ট আছে সেখানেও অতীত রয়েছে তোমাদেরকে বলে রাখি যে ফার্স্ট ইনফিনিট অ্যান্ড ফার্স্ট পারফেক্ট এই দুইটা টেন্সের বাংলা হুবহুব একই বাংলা দেখে কোনো বোঝার অপশন নেই বাট ইংরেজিতে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম সো আমরা এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট পেয়েছি নিকটবর্তী অতীতে যে কাজগুলো হয়েছিল গিয়েছিল খেয়েছিল এসেছিল সেগুলোকে আমরা বলবো নিকটবর্তী অতীত মানে এই মানে রিসেন্টলি কিছুদিন আগের ঘটনা সেক্ষেত্রে এটাকে ফার্স্ট ইনডিফিনিট আমরা বলবো সো সে আমাকে দেখেছিল একে নেগেটিভ করতে গিয়ে আমরা যদি না বসাই তাহলে কী হবে সে আমাকে দেখেছিল না সে আমাকে বলেছিল না সে আমাকে ভালোবেসেছিল না সে আমাকে দিয়েছিল না এ ধরনের কথা আমরা বলি না মানে বাংলা শুনতেই খারাপ লাগছে তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে সে আমাকে দেখেনি সে আমাকে বলেনি সে আমাকে শোনেনি ওকে রাইট সো আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে পেয়ে গেলাম এবার আরেকটি হচ্ছে লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে সে আমাকে দেখেছিল এটা কিন্তু ফার্স্ট পারফেক্ট আমি আগেই বলেছি ফার্স্ট ইনডিফিনিট এবং ফার্স্ট পারফেক্ট দুটোরই বাংলা একই দেখে বোঝার কোনো অপশন নেই এখন তোমরা বলবে যে আমরা যখন ইংলিশ স্পোকেনে যাব বা ইংলিশে যখন কথা বলবো তখন কোন টেন্সে কথা বলবো দুটোর বাংলা তো একই প্রথমত টার্গেট হচ্ছে যে নর্মালি যখন নিকটবর্তী অতীতে কোনো কাজ করেছিলাম খেয়েছিলাম মানে কোনো কাজ ঘটেছিল সেটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট হবে একসাথে দুইটা কাজ হয়েছিল বাট একটা একটু আগে একটা একটু পরে এই ঘটনাকে যদি আমরা বর্ণনা করতে চাই সেক্ষেত্রে আমাদের এই যে নিকটবর্তী অতীত এবং দূরবর্তী অতীত এই দুটাই আমাদের কাজে লাগবে যেমনটি তোমরা শিখেছো ডাক্তার আসার পরে রুগী মারা গিয়েছিল বা রুগী আসার আগেই ডাক্তার মারা গিয়েছিল
এই ধরনের বিষয়গুলো রয়েছে তবে ওটা একেবারে টোটালি গ্রামার গ্রামাটিক্যাল সিস্টেমে ওটা করা হয়েছিল এবং যারা একাডেমিক গ্রামার পড়ো বা জব সেক্টরে যাও সেখানে তোমরা এক ধরনের গ্রামার অনুযায়ী ওটা কমপ্লিট করো বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের দরকার নাই ওই ধরনের জটিল করে এটা আমরা খুব সহজেই একেবারে কোনো রকম গ্রামাটিক্যাল ঝোড় ঝামেলা ছাড়াও কিন্তু আমরা বলতে পারি যে রুগী আসার পূর্বে ডাক্তার মারা গিয়েছিল বা ডাক্তার আসার পর রুগী মারা গিয়েছিল খুব সহজেই করা যায় তবে এই ভিডিওটি এটা নিয়ে আলোচনা করছি না যেহেতু এই ধরনের আলোচনা আমরা বিগত দিনের অন্য ভিডিওতে করেছি তোমরা যারা এখনও দেখোনি আমার এই টেন্সের অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো যেমন প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে তোমরা নিজেরাও জানো না অনেকে হয়তো ভাবো যে ক্রিয়া শেষে এ ও আ অনেক কিছু এগুলো থাকলে ইনডিফিনিট টেন্স হয় এটা ভুল ধারণা এটা একেবারে পুরাতন আমলের স্টাইলের পড়াশোনা একেবারে মানে কি বলবো এটা হচ্ছে একেবারে হাস্যকর একটা স্টাইল যে পড়াটা অনেক বইয়ে দেখা যায় তবে বর্তমানের বইগুলোতে কিন্তু তেমনটা নয় প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সেগুলোই যেগুলো পারমানেন্ট সিচুয়েশান এক্সপ্রেস করে যাই হোক এই ভিডিওটা সেটা নিয়ে আলোচনা করছি না তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে যেভাবে পড়ানো হয় যে সেন্স দিয়ে পড়ানো হয় ন্যাচারাল একেবারেই সেটা তোমরা সেই টেস্টটা তোমরা পেতে পারো আমার সে ভিডিওগুলো থেকে সো চলে আসি আমরা আজকের টপিকে তাহলে সে আমাকে দেখেছিল এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট যেহেতু এটা দূরবর্তী অতীত তাহলে আমরা এখানেও কিন্তু সে আমাকে দেখেছিল না বলেছিল না খেয়েছিল না এভাবে বলি না আমরা এখানে দেখেনি বলেনি শুনেনি এভাবেই বলি তাহলে বাংলা দেখে এই বাংলা দেখে আমরা বুঝবো না যে এটা প্রেজেন্ট পারফেক্ট আর ফার্স্ট পারফেক্ট আর ফার্স্ট ইনডিফিনিট কোন টেন্সে আমরা ইউজ করব নিশ্চয়ই আমাদের বাংলা দেখে বোঝার সিস্টেম নেই তবে পারিপার্শ্বিক আলোচনা সিচুয়েশান অনুযায়ী কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে যে আমি কোনটা বলতে যাচ্ছি তাহলে আমরা ইংরেজি সেন্টেন্স বানিয়ে দেখি যে এটা বোঝা যায় কি না প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট শি হ্যাজ নট সিন মি এটা দেখলেই বোঝা যায় যে এটা প্রেজেন্ট পারফেক্ট মানে রিসেন্টলি কোনো কাজ কমপ্লিট হয়েছে শেষ হয়েছে এই সেন্সটা এখানে দেয় এই থটটা এখানে আসে দেন হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিটে দেখো ডিড নট রয়েছে তাহলে আমরা এটা বুঝে গেলাম যে ফার্স্ট ইনডিফিনিট এটা তারপরে রয়েছে শি হ্যাডেন্ট মানে হ্যাড নট সিন মি ফার্স্ট পারফেক্ট সেক্ষেত্রে এই তিনটা দেখে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোন টেন্স অনুযায়ী সেন্সটা এখানে আসছে চলে আসছে সেক্ষেত্রে আশা করি এই ভিডিওটি তোমাদের দারুণভাবে হেল্প করেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দাও আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে দাও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যদি মনে করো যে এই ভিডিওটি শেয়ার করলে অন্য একজনের উপকার হবে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কিছু নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম